অনেক দিন ধরে আমাদের সুইমিং পুলে স্নান করার ইচ্ছা করছিল, শেষ পর্যন্ত আমরা সাকসেসফুলি করতে পারছি স্নানটা। এতক্ষণ মনে হয় ট্রেনের ভেতরে ঘুমাচ্ছিল। ময়ূর ময়ূর ময়ূর, এই মতিচুর বলে যে স্টেশনটা আছে ডুয়ার্সের কথা মনে করিয়ে দিচ্ছে। এদের সাথে কোনোদিনও যোগাযোগ করবেন না, হোটেল থেকে তো গাড়ি নেবেনই না। ভোর 4:45 বাজে, হরিদ্বার থেকে 5:55 ট্রেন রয়েছে আমাদের। হরিদ্বার থেকে দেরাদুন যাব আমরা। এখন আমরা ভারত সেবাশ্রম থেকে চেক আউট করে বেরোচ্ছি, চলুন। ভারত সেবাশ্রমের বাইরে থেকে এই যে একটা বিগ্রাম নিলাম, বললো পার হেড 20 টাকা করে নেবে। চলে আসলাম স্টেশনের বাইরে, 20 টাকা করে নিল পার হেড। একটা অটোতে করে আমরা স্টেশন পৌঁছলাম। আর এখানে কিন্তু সারা রাতি সমস্ত ধরনের সার্ভিস পেয়ে যাবেন, সুতরাং যে কোনো ধরনের ট্রান্সপোর্ট পেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা আজকে যে ট্যুরটা করছি, মানে ট্রেনে করে যাচ্ছি হচ্ছে দেরাদুন। এই ট্যুরটা কিন্তু আপনারা চাইলে বাসে করেও করতে পারেন। হরিদ্বার স্টেশন দিয়ে বেরিয়ে ডান সাইডে কিছুটা দূর হেঁটে গেলে কিন্তু হরিদ্বার বাস ডিপো পাবেন, সেখান থেকে আপনারা চাইলে বাস ধরে দেরাদুনে যেতে পারেন। আমরা তো ট্রেনের অপশানটা চুজ করলাম, দেখা যাক কতটা মানে হোপফুলি ঠিকঠাক হয়। এই হচ্ছে স্টেশনের বাইরেটা, এখন স্টেশনে এন্টার করবো। এখন সময় হচ্ছে 4:57, আমাদের ট্রেনটা বেশ খানিকটা পরেই আছে, কিন্তু আমরা আগে চলে আসলাম। সবসময় আগে এসে ওয়েট করাটা বেশি বেটার, কারণ কখন কি হয় রাস্তাঘাটে, সবসময় আগে বেরোনো উচিত। 5:00 বাজে, স্টেশনের অবস্থা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে ভোর 5:00 বাজে, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, এত ভিড়। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করেছে, এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। আমাদের ট্রেনটার নাম হচ্ছে মুসৌরি এক্সপ্রেস। হরিদ্বার স্টেশনে সবচেয়ে একটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত প্ল্যাটফর্মে নামার জন্য এসকেলেটার আছে। এই জিনিসটা খুবই ভালো, কারণ এত লাগেজ নিয়ে না সিঁড়ি দিয়ে নামা খুবই মুশকিল হয়ে যায়। আজটা 5:55 বাজে আর ট্রেন একদম এক্সাক্ট টাইমে ঢোকাচ্ছে। বাপরে, জেনারেলে কি ভিড় দেখুন। এতক্ষণ মনে হয় ট্রেনের ভেতরে ঘুমাচ্ছিল, তখন ধরে নেমেই যাচ্ছে, বাপরে শেষই আর হয় না লোকজন। ট্রেন কিন্তু একদম এক্সাক্ট টাইমে ছেড়ে দিয়েছে। ময়ূর ময়ূর ময়ূর, আরে বাহ, ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এই মতিচুর বলে যে স্টেশনটা আছে ডুয়ার্সের কথা মনে করিয়ে দিচ্ছে। পুরো স্টেশনটা ফাঁকা, আর চারিদিকে ফরেস্ট এরিয়া, আর পেছনের দিকে পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড়, কি দারুণ লাগছে দেখতে। স্টেশনটা দেখুন পুরো ফাঁকা। আপনাদেরকে যে জায়গাটার নাম বলছিলাম মতিচুর বলে, এখানে কিন্তু একটা টাইগার রিজার্ভ আছে, রাজাজি টাইগার রিজার্ভ। এখানে সাফারিও হয়, আমি একটু গুগলে রিসার্চ করলাম, দারুণ সুন্দর জায়গাটা, প্রচুর ময়ূর দেখা যাচ্ছে। কিন্তু ভিডিওতে নেওয়া যাচ্ছে না, কারণ ট্রেনটা একটু মোটামুটি স্পিডেই চলছে, আর জঙ্গল তো চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার লেন্সে নেওয়া যাচ্ছে না। আমরা হরিদ্বার থেকে বাসে করে দেরাদুন গেলে সত্যি এই জার্নিটা মিস করতাম, এই ট্রেনের জার্নিটা অবশ্যই করবেন, দারুণ লাগবে, দারুণ দারুণ। ১৪০৪১ মুসৌরি এক্সপ্রেস, মুসৌরি এক্সপ্রেস করে আমরা হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত যাচ্ছি। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া নিয়েছে 145 টাকা করে পার হেড। এছাড়া এই ট্রেনে জেনারেলও রয়েছে, জেনারেল টিকিট কেটেও আপনারা যেতে পারেন। দেখতে দেখতে আমরা দেরাদুন পৌঁছেও গেলাম। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত। 9:01 আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে দেরাদুনে, এখন আমরা বেরোবো, বেরিয়ে হোটেল নেবো একটা, চলুন।
দেরাদুনে থাকার জন্য হোটেল আমরা আগে থেকে ঠিক করে যাইনি। দেরাদুন স্টেশনের পাশেই রয়েছে ত্যাগী রোড, সেখানে রয়েছে প্রচুর হোটেল, সেখানেই একটা হোটেল নিয়ে আমরা ছিলাম। ছজন থাকার মতো এসি রুমের ভাড়া নিয়েছিল 3000 টাকা। আমরা এখন দেরাদুনের যে লোকাল সাইট সিনটা হয় সেটা করতে যাব। তো অনেক বার্গেনিং করে একটা গাড়ি ঠিক করেছি, মানে অটো ঠিক করেছি। এক একজন এক এক রকম রেট বলছিল, মানে প্রায় অটোতে 2500-3000 টাকা এরকম রেট বলছিল। শেষ পর্যন্ত একটা অটোর সাথে কথা হয়েছে, লাস্ট ঠিক হয়েছে 2000 টাকায়। 5টা স্পট ঘুরবো, চলুন। তবে শিখর ফলসটা যেতে পারলাম না, এটাতে ভীষণ খারাপ লাগছে, কারণ ওটার জন্য একটা ফুল ডে চাই আর আমাদের কাছে শুধু হাফ ডে আছে, তাই জন্য। আর বেশ খানিকটা ট্রেক করে যেতে হয়। আর যদি আপনারা বড় গাড়ি নেন, মানে 4-wheeler, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ওই 3500-4000 টাকা মতো ভাড়া নেওয়া হয়। এখানে কিন্তু বাইকও রেন্টে পাওয়া যায়, আপনারা চাইলে বাইক রেন্টে নিয়েও ঘুরতে পারেন। একদম, এই হচ্ছে অটো। এখানে আমরা প্রথমে একটা অটোওয়ালা দাদা আমাদেরকে স্টেশন থেকে হোটেল পর্যন্ত ছেড়েছিল। সে বললো যে বড় অটো আছে, 6 জন যাওয়া যাবে, বাট এখানের যে অটোগুলো সেগুলোতে 4 জনের বেশি কিছুতেই যাওয়া যায় না। আমরা ভেবেছি ও বড় অটো পাঠাবে। আলটিমেটলি যখন এখানে অটোটা আসলো আর আমরা উঠতে গেলাম, তখন দেখছি 4 জনের বেশি কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমরা এখন একটা বড় গাড়ি বুক করলাম অটোটাকে ক্যান্সেল করে। গাড়ি আমাদের চাইছিলো তো অনেক, বাট 3300 টাকায় ফাইনাল হলো। বার্গেনিং চলে, একটু একটু আপনারা বার্গেনিং করে নেবেন। এখানে ঘোরার জন্য অটো ভালো, বাট 4 জনের বেশি অটোতে অ্যাডজাস্ট হওয়া খুবই 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 মুশকিল। 3 জন হলে খুব কমফর্টেবলি ঘুরতে পারবেন। তো যারা ছোট ফ্যামিলি আসছেন তারা অটোটাকে আপনাদের চেকলিস্টে রাখতে পারেন। এছাড়া এখানে বাইক রেন্টে পাওয়া যায়, বাইকে করে ঘুরতে পারেন। অটোর আর গাড়ির ভাড়ার মধ্যেই 1000-1500 টাকার ডিফারেন্স হয়ে থাকে। এবার আপনি যত ভালো বার্গেনিং করতে পারবেন তার ওপরে আপনি কত টাকায় ঘুরবেন সেটা ডিসাইড হবে। এই যে এই গাড়িটা আমরা বুক করেছি, চলুন আপাতত গাড়িতে উঠি, প্রচুর দেরি হয়ে গেছে। অনেক লেট হয়ে গেছে, 12:18 অলরেডি বেজে গেছে, হাফ টাইম হয়ে গেল। আমাদের আজকের প্রথম স্পট হবে হচ্ছে সহস্রধারা। ইয়াসে কিতনা টাইম লাগবে? আধা এক ঘন্টা। তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে বলছে, জ্যামের ওপরে ডিপেন্ড করবে কতক্ষণ টাইম লাগবে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। সামনে কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে আর রাস্তার কন্ডিশন দারুণ, একদম বাটারি স্মুথ রাস্তা। এখনও একটা স্পটও কভার করতে পারিনি, পেটে অলরেডি ছুঁচো ডন মারতে শুরু করে দিয়েছে। দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করি। দেরাদুনের সিনিক বিউটি ভীষণ সুন্দর, তবে প্রচণ্ড গরম ছিল। তো সহস্রধারার সামনে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আপনাদেরকে বললাম। সে তখন ধরে এদিক ওইদিক ঘুরছি, খাবারের দোকান আর ঠিকঠাক পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা দোকান পেলাম, সেই দোকানের লোকেশনটা দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর লোকেশনে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই হচ্ছে দোকান, দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট। চলুন, খাবার দাবারের টেস্ট কেমন জানি না, অর্ডার তো দিলাম কিন্তু লোকেশনটা দাম। এই হচ্ছে সামনে দোকানের লোকেশন, এটাকেই কিন্তু সহস্রধারা বলে। বিভিন্ন জায়গায় ন্যাচারাল পুলের মতো তৈরি হয়েছে, এই জায়গাটাকে কিন্তু সহস্রধারা বলে। প্রচুর মানুষজন এখানে স্নান করছে, এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে ড্রেস ভাড়া নিয়ে স্নানও করতে পারেন এখানে। এখানে ছোট্ট একটা ব্রিজ মতো করা আছে, দেখুন উপরে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস হয়। আমরা 3 প্লেট হচ্ছে ভেজ চাও অর্ডার করেছি, একটা ভেজ মাঞ্চুরিয়ান আর 3 প্লেট হচ্ছে ভেজ থালি। তো দামগুলো আপনাদেরকে একটু বলে দিই, ভেজ চাউমিনের দাম নিয়েছে পার প্লেট 90 টাকা করে, ভেজ মাঞ্চুরিয়ান যেটা গ্রেভি অর্ডার করেছি সেটার দাম নিয়েছে 200 টাকা, আর ভেজ থালির দাম নিয়েছে 170 টাকা করে পার প্লেট। তো খাবারের টেস্টটা আগে টেস্ট করি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। ভেজ মাঞ্চুরিয়ানটা মোটামুটি 3 জন খেয়ে নিতে পারবে, ভালোই খেতে, দাম আন্দাজে কোয়ান্টিটিটাও ঠিকঠাক দিয়েছে, আর ভেজ মাঞ্চুরিয়ানটাও ভালো, খারাপ না। স্পেশাল ভেজ থালি চলে এসেছে, কী কী দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। স্যালাড দিয়েছে,
এখানে সরু চালের ভাত দিয়েছে, দু পিস রুটি দিয়েছে, এখানে আছে ডাল, এখানে আছে রায়তা, আর এখানে আছে মিক্স ভেজ। কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই দিয়েছে। সহস্রধারার পাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক অনেক। তো আমরা যেখান থেকে খেলাম দারুণ খাবার, মায়ের কাছে একটু ভাত নিয়ে ট্রাই করেছিলাম, চালগুলো না এত বড় বড়, দারুণ লাগলো খেতে। দেখুন কত মানুষ এনজয় করছে, কি দারুণ, দেখুন কি সুন্দরভাবে এনজয় করছে সবাই। আমরা তো ঘুরবো বলে বেরিয়েছি, এখানে স্নান করতে পারবো না এটাই আফসোস হচ্ছে, বাট এত ভালো লাগছে। এখানে কিন্তু এরকম লকার ভাড়াও পাওয়া যাচ্ছে, আপনারা লকার ভাড়া নিয়ে নিজেদের ইম্পর্টেন্ট জিনিস এখানে তালা মেরে রাখতে পারেন। এখানে ড্রেসও ভাড়া পাওয়া যায়, আর এই দেখুন এইগুলোও কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে, এই যে টায়ারগুলো। আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িটা, মানে যে গাড়িটা বুক করেছিলাম দেরাদুনে সাইট সিনের জন্য, সে গাড়িটা আমরা হোটেলের থ্রুতে বুক করেছিলাম। এত বাজে আমাদেরকে এই সহস্রধারা এনে নামিয়েছে, নামিয়ে বলছে যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, এখন আমরা যাব না, টাকাও ফেরত দিচ্ছে না, আমরা কিভাবে এখান থেকে ফিরবো আমরা সেটাও জানি না, সাথে অনেকগুলো বয়স্ক মানুষ রয়েছে, আমরা পুরো ফেঁসে গেছি। তো হোটেলের নাম্বার আমরা দিয়ে দেবো, আর যে গাড়ি বুকিংয়ের নাম্বার সেটাও দিয়ে দেবো। এদের সাথে কোনোদিনও যোগাযোগ করবেন না, হোটেল থেকে তো গাড়ি নেবেনই না। তো দেরাদুন ঘোরা তো আর হলো না, এখানেই এনজয় করি, তাই ড্রেস ভাড়া নিয়েছি, মেয়েদের 100 টাকা করে, ছেলেদের 50 টাকা করে শুধু প্যান্ট দেবে, চেঞ্জিং রুম তার সাথে ফ্রি। তো এখন আমরা স্নান করবো। অনেকদিন ধরে আমাদের সুইমিং পুলে স্নান করার ইচ্ছা করছিল, শেষ পর্যন্ত আমরা সাকসেসফুলি করতে পারছি স্নানটা। আর জল বরফের মতো ঠান্ডা, জলটা পুরো বরফের মতো ঠান্ডা। এরকম আমার মাকে দেখুন কি সাঁতার কাটছে এখানে। গাড়ি যখন আমাদেরকে সহস্রধারায় নামায়, বলে আপনাদের এখানে খাওয়া দাওয়া ঘোরা কমপ্লিট হয়ে গেলে ফোন করবেন, আমি গাড়ি নিয়ে আবার আসব, আপনাদেরকে নিয়ে নেক্সট স্পটে যাব। তারপর যখন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যায়, তাকে ফোন করাতে সে বলে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি আর এখান থেকে ব্যাক করতে পারবো না। আমরা তখন বলি তাহলে আপনি অন্য কোনো সাবস্টিটিউট ব্যবস্থা করে দিন অন্য কোনো গাড়ির, তার জন্য যদি 1 ঘন্টা সময় লাগে সেটাও নিন। কিন্তু সে পরিষ্কার বলে সে কোনো ব্যবস্থা করতে পারবে না, ফেরার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে। তার আগে অ্যাডভান্স হিসেবে আমাদের থেকে অলরেডি 1500 টাকা নিয়ে নিয়েছিল। তারপর আমরা অগত্যা এখানেই স্নান টান করে এনজয় করি। আমরা 2-3 ঘন্টা মজা করার পর জল থেকে উঠে দেখি ফোনে অনেকগুলো মিস কল। তারপর 2-3 ঘন্টা পর ওই গাড়িটাই এসে আমাদেরকে হোটেল পর্যন্ত ফিরিয়ে নিয়ে গেল, তখন নাকি তার গাড়ি ঠিকও হয়ে গেল। কিন্তু 1500 টাকা যেটা নিয়েছিল অ্যাডভান্স, সেটার 1টাকাও ফেরত দেয়নি। এটা চিটিংবাজি ছাড়া আমার কাছে অন্য কিছুই মনে হয়নি, কারণ হট করে ওরকম একটা জায়গায় গাড়ি ঠিক হয়ে যেতে পারে না। এবার অন্য শহর অন্য জায়গা বলে আমরা আর কথা বাড়াইনি। জলের নিচে কিন্তু প্রচুর বড় বড় পাথর, আপনারা জলে নামলে কিন্তু অবশ্যই দেখে নামবেন, এই সহস্রধারায় কিন্তু দারুণ মজা করলাম। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।